স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যথাতিথি রয়েছেন মাঝারুদ্দিন অমি আমি ভাই আপনাকে স্বাগতম প্রথম টি টোয়েন্টি সাত উইকেটে হেরে গেল বাংলাদেশ উনপঞ্চাশ বল হাতে রেখে এই টি টোয়েন্টি নিয়ে আমরা আলোচনা করতে চাই ঠিক আলোচনা নয় নিশ্চয়ই সমালোচনাই করতে হয় হ্যাঁ হ্যাঁ মানে ভালো তো বলার কিছু নাই আসলে যেটা বলছিলাম আমরা ম্যাচের সিরিজের আগেই যে বাংলাদেশের ওই ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে হলে ওই পুরান আমলের খেলা খেলা যাবে না আর্লি উইকেট পরা যাবে না আমাদের সব ওগুলোই হয়েছে আমরা আলটিমেটলি একটা মিড একটা টার্গেট ওয়ান টোয়েন্টি সেভেনে আমরা করতে পেরেছি এবং ইন্ডিয়ার মনে হচ্ছিল যে খুব টেনে মেনে করেছে আর কি খারাপ না এই এরকম একটা সিচুয়েশান যেমনটি মনে হয় যে মানে কোনো অ্যাসোসিয়েট নেশন যদি কোনো টেস্ট প্লেইং নেশন এগেন্সে খেললে যে সিচুয়েশন হয় ইন্ডিয়া ব্যাটিংয়ের নেমে কিছু আসলে তাদের কোনো ফিল হয় না কারণ তাদের কোয়ালিটিটা দেখিয়ে দিয়েছে যে তারা ঊনপঞ্চাশ বল হাতে রেখেই তো শেষ করেছে সো দ্য ওয়ে দে ব্যাটেড তারা বুঝিয়ে দিয়েছে যে আমাদের সাথে তোমরা এই একশো বিশ তিরিশ চল্লিশে খেলা খেলো না দুইশো খেললেও দুইশো করলেও আমরা এই ব্র্যান্ড অফ ফ্রিগেন্ড খেলবো সো আমাদের চেস করতে পারবো ওই বার্তাটা কিন্তু ইন্ডিয়া দিয়েছে আজকে সেই ম্যাচের ফলাফল দেখে আমরা এটাই বলতে পারি যেভাবে উইকেট হারালো বাংলাদেশের ব্যাটাররা এটা কি মানে এরকম লেগেছে কিনা আওয়ামী লীগ সরকারের আমলে যেমন আমরা ওই যে ভারতকে ইলিশ ওরকম গিফট করলো কিনা উইকেট বাংলাদেশ আমি পলিটিক্যালি কিছু বলতে পারবো না হ্যাঁ বাট ইয়া মানে আমাদের যেটা আমরা বলছিলাম যে আর্লি উইকেট পরা যাবে না আমাদের দুইজন ওপেনার কিন্তু একদম বেশি বল খেলে নাই লিটন দাস একটা চার মারলেন পরের বলেই আবারও একটা মানে নাথিং শট ইন দি এন্ড উনি অনসাইডে খেলতে চেয়েছিলেন বল অনেক অফসাইডের বাইরে ছিল ইজ জাস্ট হিজ সেকেন্ড ডেলিভারি দ্যাট ই ফেসড পারভেজ ইমনও সেম ওই সিচুয়েশনেই ছিল বাট তারপরে যখন দুইটা উইকেট পড়ে যায় আর্লি আমার মনে হয়েছে যে ব্যাটিং অর্ডারটাতেও আমরা একটু আর একটু ভাবতে পারতাম কি না আমার মনে হচ্ছে যে আমরা সব সময় পুরোটা সময় রাশ করেছি কখনো মনে হয় না যে স্টেবিলিটি পেয়েছি আমরা আমাদের ব্যাটিংয়ে মনে হচ্ছে যে খুব দ্রুততার সাথেই আমাদের খেলতে হবে আমাদের ইনিশিয়াল টার্গেট যেটা ছিল মেবি ওয়ান সেভেন্টি ওয়ান এইটি সো দুইটা তিনটা উইকেট পড়ার পরও আমরা ওই টার্গেট নিয়েই ব্যাট করেছি রাদার দেন আমাদের টার্গেটটাকে যদি একটু চেঞ্জ করে রিভাইজ করে যদি আমরা তখন এটা ওয়ান ফোর্টি ওয়ান ফিফটির টার্গেটে ব্যাটিং করতাম তাহলে মনে হয় যে পরবর্তী উইকেটগুলো এত দ্রুত পড়তো না তাদের যে মাইন্ডসেট ছিল প্লাস অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটেড আপ অ্যাট নাম্বার ফাইভ রাইট তারপরে জাকের আলী তারপর মেহেদিয়াসান মিরাজ আমার মনে হচ্ছে যে মেহেদি মিরাজ ব্যাটার নাম্বার তার টেকনিক রয়েছে তার টেম্পারমেন্ট রয়েছে আর ওই সিচুয়েশনে বাংলাদেশের কি দরকার ছিল সেটা কিন্তু স্টেবিলিটি একটা দরকার ছিল আলটিমেটলি মাহমুদুল্লাহ রিয়াদকে পাঠানো হয়েছে আমি যদি তার ব্যাটিংয়ের ধরন দেখে বুঝতাম যে তিনি সময় নিচ্ছেন তাহলে ওই সিচুয়েশনে ওটা জাস্টিফাইড ছিল বাট আজকে গিয়ে টোটালি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে গেলেন সেকেন্ড বল দ্যাট হি ফেস রাইট হি প্লেড দ্যাট শর্ট ওই সিচুয়েশন এমন দরকার ছিল না যখন আফগানিস্তানের সাথে ওই ইন্টেনটা দরকার ছিল তখন তিনি ডিফেন্সিভ করেছেন আর গিয়ে একদম এরকম একটা শর্ট খেলে উইকেটটা দিয়ে আসলেন যে সিচুয়েশন আরও ব্যাট থেকে ওয়ার্স হয়েছে জাকের আলী অনেকেরটাও মানে হি কুডেন রিড দ্যাট ডেলিভারি বাট আমার মনে হয় যে মিরাজ কুড ব্যাট অ্যাট নাম্বার ফাইভ আর আমি শান্তকে কোনো ব্লেম দিব না অনেকে বলবে হয়ে কেন আউট হয়েছে বাট বুঝতে হবে যে তিনি কিন্তু অপোরেন্ট থেকে উইকেট হারাচ্ছিলেন প্রতিনিয়ত উনি খুবই পজিটিভ ইন্টেন্টে ব্যাট করছিলেন বাট যখন একটার পর একটা উইকেট পড়ছে তো তার উপরও কিন্তু একটা এফেক্ট হচ্ছিল হি নিডেড সাম ওয়ান অ্যাট দি আদার এন্ড টু প্লে অ্যার অ্যাজ ওয়েল ওইটা কারো কাছ থেকেই পাননি সো একজন এক প্রান্ত থেকে ব্যাট করে টি টোয়েন্টি খেলা যায় না একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতে হয় ওই জায়গা থেকে শান্তকে আনলা বলবো কিছুটা উনি পার্টনার পায় নাই উনি অনেকে বলবে সেট হয়ে আউট হয়েছে না এনতেন বাট সিচুয়েশনটা বুঝতে হবে শান্ত কী সিচুয়েশানে ছিল মিরাজেরও সেম মিরাজ লাস্ট পর্যন্ত ব্যাট করেছে তার যে ব্যাটিং করার যে টেকনিক দেখিয়েছে ওটাতে মনে হয়েছে যে তার ওই কনফিডেন্সটা আছে যে উপরে বাট নট ওপেনিং দ্য ইনিংস না যদিও তামিম ইকবাল সেটা হ্যাঁ আমি এর জন্য এটা মেনশন করি না সেটা তো নিশ্চয়ই কারণ মিরাজ আসলে ওপেনিং এ কিন্তু তার যদি আমি টি টোয়েন্টি স্ট্যাটটা দেখছিলাম একশো ছয় রান করেছেন কিন্তু তিনি ওপেনিং এর ওপেনিংয়ে হ্যাঁ আমি এটা হবে কি দিন হতে ওপেনার কারণ উনার উনি টি টোয়েন্টি ওপেনার না তাহলে ওনার ব্যাটিংয়ের যে আমাদের যে তার কাছ থেকে যে আরও বেশি কিছু পাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু কমে যায় আমরা যদি মিরাজকে দুই তিন চার ওভারের জন্য দেখি শুধু যেটা তামিম আমি বলছিল যে তাকে নিয়ে দুই তিন চার ওভার খেলায় খেলতে দাও ওইটুকুই তার খেলাটা এগিয়ে নিয়ে যাবে বাট এটা নট এভরিডে জব আমাদের প্রপার ওপেনার লাগবে আমাদের প্রপার ব্যাটার ওপেনার জায়গায় খেলতে হবে এক মে মেবি করা যায় বাট মোস্ট অফ দ্য টাইম এখন যে আমাদের সিচুয়েশন মিরাজ ক্যান ব্যাটার নাম্বার ফাইভ কারণ তার ওই অ্যাবিলিটি আছে মিল্ক অ্যারাউন্ড করার শর্ট খেলা টেকনিক ভালো উনি ওরকম না যে গিয়ে দশ বলে তিরিশ রান করে দেবেন ওই টাইপের ব্যাটার না যে এত নিচে তাকে পাঠানো হবে সো তিনি তাকে যদি বিশ তিরিশটা বল খেলার সুযোগ দেওয়া হয় পঁয়ত্রিশটা বল খেলার সুযোগ দেওয়া হয় হি ক্যান ইজিলি স্কোর ফর্টি ফিফটি অন্য প্রান্ত থেকে রান আরও বেশি আদায় করায় নিতে পারবেন উনি যদি নাজমল হোসেন শান্তর মতো একজন ব্যাটার বা ওই টাইপের কেউ যদি রিদমে থাকে অবভিয়াসলি আপনি যেটা বলছিলেন আপনার সাথে আমি পুরোপুরি একমত তবে একটা বিষয় কি আপনার চোখে লেগেছে কিনা যে রান কিন্তু হচ্ছিল আমরা পনেরো বাংলাদেশ দল পনেরো ওভারের মধ্যে একশো প্লাস রান করে ফেলেছে কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে দ্রুত রান করার চেষ্টাতে গিয়ে বারবার উইকেটগুলো দিয়ে আসছে ব্যাটাররা আমরা যদি দেখি যে সবগুলোই থার্টি থা থার্টি ইয়ার সার্কেল পার হয়েছে যেটা আসলে থ্রি কোয়ার্টার বলে আর কি এই জায়গাটায় ক্যাচ হয়েছে এই জায়গাটায় আসলে টেকনিকের সমস্যা নিশ্চয়ই ব্যাটারদের কেন সেগুলো আসলে বাউন্ডারি পার হচ্ছে না দেখেন আমরা দশ ওভারের মধ্যে পাঁচ উইকেট ডাউন ছিলাম ফর ফিফটি আপনি বিশ ওভারের খেলায় যদি আপনার অর্ধেক উইকেট দশ ওভারের মধ্যেই পড়ে যায় খেলা তো তো মাত্র শুরু হয় তখন মানে ইনিংসটা মাত্র বিল্ড আপ করা শুরু হয় তারপর গিয়ে মানুষ শেষ পাঁচ ওভার শেষ চার ওভারে গিয়ে লঞ্চ করে আমাদের তো ওই প্ল্যাটফর্মই ছিল না আজকে সো আমরা এই জায়গা থেকে কাকে রেখে কাকে ব্লেম দিবেন আপনি আমাদের ওই মেন্টালিটিই ছিল না বিশ ওভার ব্যাটিং করতে হবে বিশ ওভারের খেলা এটা সো প্রথম পাঁচ ওভার এটা প্রথম পাঁচ ওভারের প্ল্যান এটা যদি প্ল্যান এ ওয়ার্ক না করে তাহলে প্ল্যান বি বাট আলটিমেটলি তো আমাদের প্ল্যান শিফটও করতে হয় আমি যেমন বললাম শুরুতে একশো আশি একশো নব্বইয়ের জন্য খেলা শুরু করেছে বাংলাদেশ বাট যখন রিয়েলাইজ করেছে যে না এটা একশো আশি একশো নব্বই করার মতো সিচুয়েশন না আমরা এটাকে শিফট করে একশো পঞ্চাশে নিয়ে আসি তাহলে ওইভাবে একটু স্টেবিলিটি আনি আমাদের সাত থেকে পনেরো ওভারটা কাজে লাগাই যেহেতু পাওয়ার প্লে কাজে লাগে নাই উই কেপ লুজিং উইকেটস অ্যাট রেগুলার ইন্টারভেলস তখন গিয়ে আপনার আর তো উপায় থাকে না টি টোয়েন্টিতে একশো ওই যে আমি এর আগের দিন বলছিলাম শেষ পাঁচ ওভারে যদি পঞ্চাশও করে তারপরও বাংলাদেশ ক্যানস্কোর ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান থার্টি তখন গিয়ে মনে হবে তো করিনি লাস্টের দিকে বাট আলটিমেটলি ওয়ান থার্টি কোন টার্গেটই না এই লেভেলের ক্রিকেটে ইন্ডিয়া যে লেভেলের ক্রিকেট খেলছে আজকে যে চেস করে তারা দেখিয়ে দিয়েছে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিন্তু যে আমাদের ব্যাটিং কিন্তু অনেক দূরে তাদের থেকে উইকেট নিয়ে অনেক কথা হচ্ছিল বলা হচ্ছিল যে মন্থর উইকেট বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল কিন্তু আজকে কি আপনার কাছে মনে হয়েছে মোটেও না ইটস আ ভেরি গুড ট্র্যাক ইনফ্যাক্ট বোলাররা বোলিং করেছে ব্যাটাররা ব্যাটে শট খেলতে পেরেছে বোলাররাও কিন্তু পারচেস পেয়েছে কিছুটা সিমার যে তাদের ফাস্ট বোলার তাদের স্পিনারও পারচেস পেয়েছে আপনি জায়গায় বল করলে ভালো বল করলে টাইট বল করলে উইকেট পাবেন রিওয়ার্ড পাবেন বাট টি টোয়েন্টির জন্য আইডিয়াল উইকেট ছিল এটা সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে ইন্ডিয়া প্রায় পাঁচ ওভার আট ওভারের মতো ওভার রেখে একশো রান সাতাইশ রান চেস করেছে সো বোঝা যাচ্ছে যে ট্র্যাক কতটা ভালো প্লাস টি টোয়েন্টি ক্রিকেট ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট সেটাও কিন্তু ইন্ডিয়া দেখিয়েছে সূর্যকুমার কুমার যাদবের যদি শর্ট মেকিংগুলো দেখি আমরা হার্দিক পান্ডিয়ার যদি স্টাইল অফ ক্রিকেট সানজু ডিফারেন্ট উনি কিন্তু এদের থেকে আলাদা

দুর্দান্ত একটা বোলিং হয়েছে পুল করতে যাবে আর প্রথম বল যখন বাউন্ডারি মেরেছেন একদম প্রথম বল যখন বাউন্ডারি মেরেছেন ভালো হয়ে যায় তো তখন আপনি একটু একটা বল দেখতেও পারেন ওই আপনার লিবার্টি তো থাকেই ব্যাটারদের ভুল শর্টমেকিং ছিল এটা তো বলতে হবে প্লাস আমাদের মাইন্ডসেটটা কখনো আমরা শিফট করিনি চেঞ্জ করিনি আর ব্যাটিং অর্ডারটাও আমার মনে হয় যে একটু আরেকটু অন্যরকম হলে হয়তো বেটার হতো আর কি আমরা ডট বল নিয়ে কথা বলছিলাম গতকালকে এবং আজকে কিন্তু বান্নটা ডট বল দিয়েছে বাংলাদেশ মানে মোটামুটি বিশ ওভারের খেলায় প্রায় নয় ওভার আজকে কি আজকে ডট বলটা ম্যাটারই করবে না কারণ আপনার পাঁচ উইকেট যদি দশ ওভারের ভিতর পড়ে যায় খুবই এক্সপেক্টেড যে ডট বল অনেক হবেই কারণ বাকিগুলারা গিয়ে তো কোনো রকমে সেটেল হবে তাই না তো ওই জায়গা থেকে আজকের কোন ইন আজকে আমাদের ব্যাটিং টোটালি কোল্যাপসড না তারপরে তো আমরা বান্ন বল থেকে অন্তত তিরিশ রান যদি সিঙ্গেলস উইকেটই যদি না থাকে এই রানগুলো কে নিবে আপনি যদি অল আউট হয়ে যান এই বলগুলো খেলবেটাকে আমাদের তো সেই সিচুয়েশনই হলো আমরা তো অল আউটই হয়ে গিয়েছি আমরা তো বিশ্ব কি ব্যাট করতে পারিনি ইনফ্যাক্ট লাস্টের তিন চার ওভার টেলেন্ডাররা ব্যাট করেছে যেখানে একজন প্রপার ব্যাটার থাকে ফিনিশার থাকে ওই সময় ফিনিশ করে আমাদের তো মিরাজ যে সিচুয়েশনে ছিল উইকেট থাকলে না তিনি চার্জ করতেন উইকেটই তো ছিল না তিনি চার্জ করবেন কিভাবে আমাদের টি টোয়েন্টি ব্র্যান্ড অফ ক্রিকেটটা ভাবতে হবে আমরা ওই খুবই আদি আমলের ক্রিকেট ব্যাটাররা কি জানেন আসলে কার কি স্ট্রং পয়েন্ট কোন শটটা সে সবথেকে ভালো খেলে আমার তো মনে হয় জানার কথা কিন্তু হয় কি যে আপনার ওভার এক্সাইটমেন্ট অনেক সময় কাজ করে যেটা এই যে শর্ট মেকিং এ দেখলাম লিটন দাসের শর্ট সিলেকশন না সেটা এই কারণেই এটা তো ওভার এক্সাইটমেন্ট তিনি তার এবিলিটি জানেন না এটা তো হইতেই পারে না তার তার স্ট্রং জোন কোনটা তার উইক জোন কোনটা যদি তিনি শর্ট ম্যানুফ্যাক্ট ওই শর্টটা তিনি কি সব সময় 10 বার খেললে 10 বারই এটা হয় কি না এটা তার থেকে ভালো তো আর কেউ জানবে না যদি ম্যাচে গিয়েই একটা বলে হইল না বাকি নয়টা বল নেটে হইছে তাহলে আমি বলবো আনলা কেউ নিই বাট যদি এই শটটা তিনি খুব একটা প্র্যাকটিস করেন না বা খেলেন না বাট ম্যাচে গিয়ে সাডেনলি তার মনে হলো গ্যাপ আসে তাই আমি এটা খেলি অন হিজ সেকেন্ড ডেলিভারি দেন তার মাইন্ডসেট নিয়ে কথা বলার আছে তার শর্ট মেকিং অ্যাবিলিটি নিয়ে কথা বলা আছে তার শর্ট সিলেকশন নিয়ে কথা বলার আছে বাট আমি বলবো না যে নিজের স্ট্রেংথ জানে না উইকনেস জানে না বাংলাদেশ টিমে এমন আছে আমাদের মাথাটার ব্যবহার একটু কম আমরা অনেক ক্ষেত্রেই ইমোশনসে বেশি আমরা ধাবিত হই রাদার দেন একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে যে চিন্তাটা আমরা মিরাজের মধ্যে ব্যাটিংয়ের মধ্যে দেখেছি হি লুক ভেরি গুড শান্তর ব্যাটিংও খুব ভালো লেগেছে বাট কাউকে না কাউকে তো সাপোর্ট দিয়ে খেলাইতে হবে ভাই আপনি একটার পর একটা উইকেট পড়লে তো এভাবে পসিবল না টি টোয়েন্টি ক্রিকেটে একশো বিশ বলের খেলা আপনাকে তো ক্যালকুলেট করে গেম খেলতে হবে আপনি প্রথম পাঁচ ওভার ছয় ওভারে হইলো না সো এর মানে এই না যে গেম ইজ ওভার আপনি দুই তিন ওভারে খেলা চেঞ্জ হয়ে যেতে পারে ভারতীয় ব্যাটারে কি আমাদের সেখান থেকেও নিশ্চয়ই আমাদের শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে হাউ দে ব্যাটেড রাইট

হয় না হয় না পারে এখন ওই যে রং টাইমে হয়তো শটটা খেলে রং বলটা জাজ করে যে বলটা ওই শট খেলার না তারপরে ওই শটটা খেলে প্র্যাকটিস তো করেন যে বলগুলোতে যে জানেন যে এখানেই আসতেছে তো আমি এখানেই খেলতেছি বাট যখন ওই প্র্যাকটিসের মধ্যে সাডেনলি একটা বল যদি উপরে দেয় তুমি কি তখনও এই শটটা খেলবেন নাকি তার ইনিশিয়াল রিয়াকশনটা গিয়ে ডিফেন্স হয়ে যাবে দ্যাট ইজ দ্য রিয়েল প্র্যাকটিস টু ট্রেন হার্ড অন উইকার জোনস আমি আগে দেখতাম অনেক প্লেয়ারদেরকেই যে তাদের স্ট্রং জোনে বল করতে বলে থ্রো কর আমি ড্রাইভ করি এটাতে কোনো ইম্প্রুভমেন্ট হবে না আপনার যে জায়গায় ড্রাইভ করতে প্রবলেম হয় আপনি ওইখানে বল ফেলতে বলেন ঘাসে নেট করেন আপনি পাকায় নেট করে কোনো লাভ নাই এই টাইপের ছোটো এটা অবশ্য সবাই জানে বেসিক থিংস বাট ওই যে অ্যাপ্লিকেশনের অভাব আছে ওদের অ্যাপ্লিকেশনের অভাবটা কম কারণ তারা শিওর হয়ে শর্ট খেলে আমাদের মানে নট হানড্রেড পারসেন্ট শিওর হয়ে আমরা শর্ট খেলি দেখেই ওটার পার্সেন্টেজ অব আউটকামও ভালো হয় না আমাদের 127 রান আসলে বাংলাদেশের পুঁজি সেই জায়গায় বোলার্ডের কাছে খুব বেশি কিছু আশা করাও যায় না তিনটা উইকেট তারপরেও তারা নিতে সক্ষম হয়েছে কিন্তু আপনি কি একটু অভাব বোধ করেছেন কিনা যে পাওয়ার প্লে মধ্যে একজন স্পিনার আজকে আমি আসলে বলার কিছু না আমাদের তিনজন সিমার একদম ফ্রন্ট লাইন সিমার খেলিয়েছে আজকে যদিও আমরা তানজিম সাকিবকে খেলাবেই ভাবছিলাম তাকে না খেলিয়ে তাসকিন খেলেছে বা চুয়াল্লিশ রান দিয়েছেন তিনি আজকে কিছু না ওরা যে ফ্রেম অফ মাইন্ডে ছিল স্কোর বোর্ডে যদি এনাফ টোটাল না থাকে বোলারদের জন্য খুবই ডিমোরালাইজিং হয়ে যায় ওই টার্গেটটা ডিফেন্ড করার ক্ষেত্রে আজকে দের ইজ নাথিং মাছ টু টক অ্যাবাউট যদি করতো তাহলে এক্সেপশনাল কিছু হতো এক্সেপশনাল ভাবেই তাদেরকে প্রেস করা হইতো বাট আজকে হয় নাই দেখে যে তাদেরকে অনেক বেশি স্ল্যাম করব আমি তাও না ব্যাটারদের কাজ ব্যাটাররা না করলে এই ধরনের সার্ফেসে একশো বিশ রান মামুলি পুঁজি সো বোলারদেরকে আরেকটু দেখার ব্যাপার রয়েছে নেক্সট ম্যাচে কিভাবে বোলাররা পারফর্ম করে এটাও একটা দেখার বিষয় থাকে বাট আমাদের যে টিম কম্বিনেশন দেখলাম আজকে তাহলে আমাদের বোলার ছিল মিরাজ রিসাদ দুজন স্পিনার এবং তিনজন সিমার মানে আলটিমেটলি আমাদের পাঁচজনই বোলার ছিল কিন্তু এখন অপশনাল বা সিক্স বোলিং অপশন যদি আমরা ভাবি তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া তো আর কেউ ছিল না সো আমরা যদি মাহমুদুল্লাহ রিয়াদকে অ্যাজ অ্যান অলরাউন্ডার হিসেবেই খেলাচ্ছি সো উই নিড টু মেক শিওর যে রিয়াদ এনাফ বোলিং অপরচুনিটি পায় বা তাকে সেক্ষেত্রে মেহেদি হতে পারতো আমরা গতদিনও তো বলেছি মাহেদি একটা গুড অপশন হতে পারে এখন রিয়াদের থেকে যেহেতু ব্যাটিংটা বেটার এক্সপেক্ট করেছিল তার কারণেই তাকে নাম্বার ফাইভে প্রমোট করেছিল বাট রিয়াদ আজকে ফেল করেছে এখন নেক্সট ম্যাচে তাকে খেলাবে কিনা এটা নিয়েও প্রশ্ন উঠতে পারে যদিও ব্যাটিং অর্ডারের অনেকেই ফেল করেছে শুধু রিয়াদকে একা ব্লেম দিলেও এটা ইনজাস্টিস হবে তার প্রতি সবাই খারাপ খেলেছে সবাই ইমের মতো বাট উইকলিংটা কোথায় আমাদের অপশন বাড়ে কোন প্লেয়ারকে ড্রপ দিয়ে কোন প্লেয়ারকে ইনক্লুড করলে আমি তোহি হৃদয়কে ড্রপ দিব না কারণ তৌহিদ হৃদয় আমার উপরের ব্যাটার আজকে ফেল করেছে আমি শান্তকে তো আমার ক্যাপ্টেন আমি বাদ দিব না লিটন দাসকে আমি ডাউট দিবই খেলাবোই আজকে পারবে আমি খেলাবো সো খেলাবো না কাকে আমি তো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ভাববো যে ওকে কি বলিংটা নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি তাহলে আমি মিরাজকে নেক্সট ম্যাচে পাঁচে দেই জাকের আলীকে ছয়ে দেই সাতে না হলে রিসাদ আসলো আটে তারপরে আমার একজন এক্সট্রা বোলারকে আমি ইনক্লুড করাবো সেক্ষেত্রে রাকিবুলও হতে পারে সেক্ষেত্রে মাহেদিও হতে পারে রিয়াদকে যদি ব্যাটার হিসাবেই দেখেন আমি বলবো যে ওয়াই নট মেহিয়াস মিরাজ রাইট রাইট এবং এটার সাথেও আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত নিশ্চয়ই এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাববে তবে ঋষাদের বোলিং কিন্তু আজকে প্রশংসা করা যায় মানে ভালো বোলিং করে না সে তো ভালো একটা মানে তার কিন্তু ধরে ফেলেছে টি ক্রিকেটে কিভাবে বল করতে হয় তার ওই ধারণা আছে তার হাইট ভালো তার বলে গতি আছে হয়তো নট আ বিগ টার্নার অফ দ্য বল তার হয়তো এক্সট্রা বাউন্স নিয়ে কাজ করতে হবে আর একটু হয়তো আর একটু গুগলিটাকে আর একটু শার্প করতে হবে হি স্টিল লার্নিং বাট হি ইজ ইন আ রাইট ট্র্যাক তাকে এটা বলা যায় যে তিনি যত খেলবেন তত আরও ফার্বিশ হবেন তত আরও রিফাইন হবেন আসলে না অবশ্যই অমি ভাই আপনার কথাই ঠিক হলো বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গেল এখন বাকি দুটো ম্যাচ চাইনি আসলে বাংলাদেশ এরকম খেলুক ওটা তো আশঙ্কা ছিল আমার আমি তো বলিনি যে বাংলাদেশ এভাবেই খেলবে না সেটা কেউ চায় না আমাদের প্যাটার্নটাই এটা পলক যে আমরা বুঝে গেছি এখন আমরা বুঝেই গেছি যে বাংলাদেশের ধরনটা কি হয় এটা আমি আপনি সবাই একই অবস্থা রাইট রাইট এখন আসলে এই পরের দুটো ম্যাচে নিশ্চয়ই বাংলাদেশ অন্তত ভালো কিছু করুক দেখেন আমি বলি পজিটিভ ক্রিকেট বা আপনি যদি বলেন যে অ্যাটাকিং ক্রিকেট বা ক্রিকেটটাকে এনজয় করা igula shunte kub easy things but when i talk about enjoying your cricket out of the middle it's not about you smiling every time আপনি খুব টাফ টাইমে অনেক কষ্ট করে উইকেটে আসেন একটা টাফ টাইমে সিঙ্গেল নিয়ে রোটেট করছেন দলটাকে একটা খাদের কিনারা থেকে ওঠাচ্ছেন খুবই টাফ সিচুয়েশন দ্যাট ইজ অলসো এনজয়িং ইউর মোমেন্ট ইয়েস আপনি শুধু মজায় মজায় থাকবেন বল সব আপনি যেভাবে খেলবেন ওভাবেই লাগবে দেন অনলি ইউ উইল এনজয় ইউর গেম দ্যাট ইজ নট ক্রিকেট ক্রিকেটে আপনাকে যত টাফার সিচুয়েশনে আপনি যত ক্যারেক্টার দেখাবেন দ্যাট শোজ ইউর অ্যাবিলিটি এইটা আমাদের প্লেয়ারদের বুঝতে হবে সাডেনলি অল ওভার কিছুই চেঞ্জ হবে না ইজ মাইন্ডসেট চেঞ্জ হতে পারে আমাদের চিন্তা ধারা আমরা যেভাবে আজকে ভাবছি কালকে যদি ভাবি যে ইটস এ গুড ডে ইটস আ নিউ ডে ইট ক্যান বি ডিফারেন্ট ডে তখনই ডিফারেন্ট হবে আমি যদি ভাবি যে আমি এভাবেই খেলবো ওইটা কি হইছিল তাহলে কিছুই হবে না এভরি ডে ইজ আ নিউ ডে অ্যাটলিস্ট ট্রাই টু লার্ন অবশ্যই এবং ক্রিকেটাররাও তো বলছিলেন যে নতুন বাংলাদেশ নতুন জার্সি নতুন টিম যদি কিছু করে সেটা আমাদের আলোচনার ডেপটাও বাড়াবে এবং তখন হয়তো আমরা আরো বাংলাদেশ দলের তখন আর সমালোচনা নয় প্রশংসা করতে পারবো দর্শকরাও সেটা পারবে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ হতাশার একটা ম্যাচ নিশ্চয়ই বাংলাদেশ আসলে ভালো কিছু করুক পরের দুই ম্যাচে আপনাদের মতো আমরাও চাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ